দেশে করোনায় আক্রান্তের হার দিন দিন বাড়ছে, সাধারণ থেকে শুরু করে রাজনীতিবিদ এমনকি ক্রীড়াঙ্গনের তারকারাও। গেল কয়েকদিনে ক্রিকেট অঙ্গনে হানা দিয়েছে করোনা ভাইরাস। সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, তার ভাই বর্তমান অধিনায়ক তামিম ইকবাল থেকে শুরু করে মাশরাফি বিন মর্তজা কেউই বাদ যাননি। করোনায় আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে দিন কাটাচ্ছেন তারা। এদিকে বর্তমান পরিস্থিতির কারণে লম্বা সময় ধরে বন্ধ দেশের ক্রিকেট, একের পর এক স্থগিত হচ্ছে সিরিজ, এমন অবস্থায় ঘরবন্দি ক্রিকেটাররা। এই সময় কিভাবে কাটছে খেলোয়াড়দের, ফিটনেসের কাজই বা করছেন কিভাবে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে কি, এর সবকিছুর খোঁজ নিতেই বিসিবি নিয়েছে নতুন উদ্যোগ, ব্যবহার করছেন নতুন অ্যাপ যার মাধ্যমে ক্রিকেটারদের মানসিক ও শারীরিক অবস্থার খোঁজ নেওয়া যাবে। বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এই অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করার কাজ করছে। খেলোয়াড়দের উত্তর অনুযায়ী চিহ্নিত হবে লাল, নীল, হলুদ জোন। স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে কোন খেলোয়াড় কোন জোনে পড়েছে। তথ্য অনুযায়ী মেডিকেল বিভাগ ব্যবস্থা নেবে। এই অ্যাপের আওতায় থাকবে প্রায় 40 জন ক্রিকেটার। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।